হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, আমরাও খুব ভালো আছি, তিনজনে খুব মজা করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার মিসেস ব্যানার্জি শোয়ারা। তো এখন বাজে কি কটা বলো তো? এখন বাজে হচ্ছে, তোমরা বলবে কি করে, এখন বাজে হচ্ছে 9:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ওরা দুজনেই ঘুমাচ্ছে, মানে পুকলু পুকলুর পাপা দুজনেই ঘুমোচ্ছে। আমি জেগে গেছি, ওই রুম পরিষ্কার করতে এসেছিল, তো আমি অনেকক্ষণ আগেই জেগে গেছিলাম, 8টার সময় জেগে গেছি, শুয়েছিলাম। তো রুম পরিষ্কার করতে এসেছে, উঠে আমি ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। আর আজকে হচ্ছে দীঘার তৃতীয় দিন, তো আজকেও আমরা এনজয় করব, অনেকটা এনজয় করব, তোমাদের সাথে শেয়ারও করব। আর আজকে পুগলুর বাবা বলল যে পাপা বলল যে আজকে জানো তো আজকে সমুদ্রে স্নান করবো না, কালকে স্নান করেছে, কিন্তু খুব যে মানে ইয়ে নিয়ে স্নান করেছে সেরকম নাই, যেহেতু আমাদের পুগলু রয়েছে, এবারে অত আমাদের এনার্জি নেই আর কি স্নান করা। নাহলে প্রত্যেকবার মানে দীঘায় আসলেই স্নান করবো স্নান করবো স্নান করবো। তো এবার যেহেতু ও একা পড়ে গেছে, একা একা স্নান করতে কেমনই বা লাগে, দুজনে মিলে আমরা নামতাম, একটা মজা হতো। তো একা একা ওর ভালো লাগছে না বলছে, এবার আর এই আজকে আর স্নান করবো না, এমনি চলো ঘুরে বেড়াবো। তো স্নান না করলেও বিচের ধারে তো যাবই, নামবও আর কি সমুদ্রে। আর পুকুরু জল দেখতে খুবই ভালোবাসছিল, খুব সুন্দর করে জল দেখছিল, তোমরা তো গতকালের ব্লগে দেখলেই সুন্দর করে জল দেখছিল। মানে ও ভাবছে যে এত জল এত জল, সেটাই হয়তো ভাবছে, ওর মনের ভাবনা তো বুঝতে পারছি না। যে হোক, এখন একটু চা অর্ডার করব, ওকে ডাকবো, চা অর্ডার করবো, চা খেয়ে নেবো, চাটা খেয়ে তারপরে পুগলু উঠলে পুগলু ঘুম থেকে উঠলে তারপরে আমরা বেরোবো। আর দেখো কালকেও মানে কালকে আর আজকে একই নাইটি দেখছো, একই নাইটি মানে এনেছি জানো তো, দুটো নাইটি এনেছি কিন্তু পড়িনি, পড়িনি বলতে সারাদিন তো কিছুই পড়ছি না, মানে সারাদিন কিছুই পড়ছি না বলতে মানে কী বলছিলাম, সারাদিন তো আর নাইটি পরে থাকছি না, বাইরেই বেরোচ্ছি। তো এই জন্য ভাবলাম আমি একটা নাইটিতেই চলে যাবে, আর একটা নাইটি রেখে দিই, শুধু শুধু আবার ভাঙবো কেন, তো একটা নাইটিতেই চলে যাবে, এই জন্য একটাই নাইটি পরেছি। আর এবার দেখি সকালে কী টিফিন করা যায়, অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো। এবার ওদের একটু ডাকি, ওদের বলতে পুগলুর বাবাকেই ডাকবো, পুগলুকে ডাকবো না, পুগলুকেই সদ্য খাওয়ালাম, ও একটু ঘুমিয়ে নিক, ও যখন উঠবে তখনই বেরোবো, 12টা না ওই 11টার মধ্যে উঠে যায়, তো তখনই বেরোবো, তার আগে আমরা একটু গুছিয়ে টুছিয়ে নিই। তো চলো সঙ্গে থেকো আর দেখতে থাকো। বারমুন্ডা পরে যাচ্ছে, এই যে পুকলুর ড্রেস আজকে বারমুন্ডা, আমাদের এক ড্রেস, আমাদের বেশি ড্রেস নেই। এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে, ঘুরতে না একটু সমুদ্রের সামনে যাচ্ছি। সমুদ্র বাবা দেখতে পাই না, আজকে কম ভিড় নেই। হ্যাঁ কালকে অনেক ছিল, কালকে ওইখানে গিজ 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 করছিল, ওকে দেখা সমুদ্রের পাড়ে এসে ছোট কচি ছোট কচিকে ওর বাবা কেমন করে নিয়েছে, লোকে নিয়ে আমরা সমুদ্রে চলে এসেছি, পুগলু চলে এসেছে, এই তো পুগলুরে যে টিপটা উঠে গেছে, টিপটা পড়াতে ও ভুলে গেছি, ভুলে গেছি বলতে কি বলতো, ও না ঘুমালে টিপ পড়াতে পারি না। যে সমুদ্রটা অনেকটাই ফাঁকা, জানেন
এই দেখো দুজনে মিলে ঘোড়ায় উঠে পড়েছে। আর একটা কথা বলার ছিল, যারা ভাবছো হঠাৎ করে মানে নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো, হয়তো ভাবছো যে এই সময় কেন দিচ্ছে, এটা তো শীতকাল ছিল। হ্যাঁ বন্ধুরা, এটা ডিসেম্বরের ভিডিও, এতদিন দেওয়া হয়নি। সেটা আমি ওই প্রথম যে দীঘার ব্লগটা ছেড়েছিলাম সেটাই বলেছি, সেটা অবশ্যই তোমরা একটুখানি দেখে নিও, তাহলে বুঝবে। আর দুজনে মিলে কিন্তু খুব মজা করছে, দুজনেরই ফার্স্ট ঘোড়ায় ওঠা। ঘোড়া তো না, এটা খচ্চর, ঘোড়া না, ঘোড়াগুলো আরও উঁচু উঁচু হয়, এগুলো হচ্ছে খচ্চর। তো ওই উঁচুগুলোতে উঠতেও ভয় পাচ্ছিলো, আর পুবলুকে দেখো জলে খুব মজা পাচ্ছে। এমনি পাপার কোলে যেতে চায় না, কিন্তু এই সময় ও যেতে চাইছিল আর কি, জলে খুব মজা পেয়েছে। ওকে তো আর পায়ে জলও টাচ করা হয়নি সেই সময়, অনেকটাই ছোট ছিল, সবে তখন 6 মাস হয়েছিল। ছোট্ট সোনাটা আমার কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আর পুগলুকে দেখো, পুগলু খাচ্ছে মধু। নেই দেখো, চোখ টোক দেখা যাচ্ছে না পুগলুর, এই যে মধু খাচ্ছে। আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে, যাচ্ছি ঢেউসাগরে। ওর একই ড্রেস, ওর একই ড্রেস, আমার ড্রেস পাল্টেছে, পুগলুরও ড্রেস পাল্টেছে, ওর দেখো একই ড্রেস। জামা প্যান্ট লাগে, আমি না পরেও যেতে পারি। আরে আমি গামছা পরেও যেতে, গামছা পরেও যেতে পারে, শীতের মধ্যে ইরুরুং করে কাঁপবে। চলো এখন আমরা ঢেউসাগরে যাচ্ছি, তোমাদেরও দেখাবো। দেও দেবো তোমাদের পেছনে। শেষ দিন দীঘাটি। আজ শেষ দিন, আজ মার্কেটিং করবো, ঢেউসাগর ঘুরবো। পুগলুকে দেখো। অনেকবার দীঘা এসেছি কিন্তু এই ঢেউসাগরের ভেতর আমরা কোনোদিনই ঢুকিনি, এবার ঢুকলাম। কারণ কি, পুগলু আছে, পুগলুকে ভাবলাম একটু দোলনা, একটু টাট্টু ঘোড়া এইসব চড়াই, এই জন্য এখানে ঢোকা। দেখো আমরা চলে এসেছি হচ্ছে ঢেউসাগরে। এই টাটু ঘোড়া, টাটু ঘোড়া কি সুন্দর। ওই যে ওই ঘোড়া, ওটা মনে হয় এন্ট্রি টাকা দিয়ে মনে হয়। ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছিল না, অনেক কিছুই দেখানো হয়নি। ওকে দোলনাও চড়িয়েছিলাম, দোলনায় বসানো হয়েছিল, দোলনায় বসিয়ে ওর বাবা পেছন দিয়ে মানে তখন তো বসতে পারতো না, এমনি বসিয়ে ধরে রেখেছিল আর কি। আর যেহেতু 25শে ডিসেম্বরের আগে আগেই গেছি আমরা, সেহেতু দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে, ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই। এই দেখো আমরা টয় ট্রেনে যাচ্ছি, পুগলু টয় ট্রেনে উঠেছে। অনেক তো ঘোরাঘুরি হলো, কিছু খেতে হবে তো, সন্ধ্যেবেলায় কিছুই তেমন খাইনি। এইখান থেকে একটু আলু কাবলি নিয়ে নিলাম দুজনে। ওই দেখো ওর পাপা দাঁড়িয়ে আছে, আর এদিকে পুগলু কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আমি ওকে কোলে নিয়েছিলাম। আর মাছ ভাজা তো খেতেই হবে, তোমাদের আগের ব্লগেও বলেছি।
ওটা আছে 50 টাকা করে প্রাইস হবে ওটা আছে 30 টাকা ওটা দুটো 50 তো 30 এর মাল দুটো 50 তো কিন্তু ইয়ে হয় আগে দিন বল কোনটা নেব 2 টাকা দুটো দাও লাগি বলা বলা দীঘা শেষ দিনে মাছ ভাজা ওকে দিয়ে কিন্তু ছাড়লাম না। এরপরে করব হচ্ছে মার্কেটিং। মার্কেটিং তেমন কিছুই ছিল না, পুগলুর একটা খেলনা কিনব। এখন তো পুগলুই সব, পুগলুর জন্যই সব কেনা হবে। এখান থেকে পুগলুর একটা গাড়ি কিনে নিলাম, গাড়িটা এখানেই দেখিয়ে দিচ্ছি, এই দেখো গাড়িটা। তো চলো আর ভিডিওটা বড় করব না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইবও করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।